হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর চলে এসেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। আসলে আমাদের অনেক দিন হয়ে গেল বড় বাজার বা অন্য কোনো ইনফরমেটিভ লোকেশনে ঠিক যাওয়া হয়ে উঠছে না। তাই তোমরা যে ধরনের ব্লগ দেখতে বেশি ভালোবাসো আমার চ্যানেলে, সেগুলো ঠিক করে উঠতে পারছি না। তাই যতদিন পর্যন্ত কোনো ইনফরমেটিভ ব্লগ নিয়ে আসতে পারছি, ততদিন আমার ডে টু ডে লাইফে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ বলে মনে হবে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে। তাই আজকের ব্লগটা একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব পনির চিজ স্যান্ডউইচ, যেটা খুব তাড়াতাড়ি তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর হ্যাঁ, পুরোটাই হবে কিন্তু উইদাউট অয়েলে। আমি এখানে পনির, চিজ, টমেটো, পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা মিক্সিং বোলে সবকটা জিনিস দিয়ে পরিমাণ মতো লবণ, গোলমরিচ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, মেয়োনিজ এবং সেদ্ধ করে রাখা কর্ন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর কিছুটা তুলে রাখবো পরের দিনের জন্য। তারপরে দেব কিছুটা ডিম সেদ্ধ। আসলে আগের থেকে যদি আমি ডিম দিয়ে মিশিয়ে রাখি না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি এটা আগের থেকে তুলে রাখলাম। এরপর পাউরুটিতে অল্প বাটার মাখিয়ে পুরগুলো দিয়ে তাওয়াতে একটু টোস্ট করে নেব। তোমরা যদি চাও ডিম সেদ্ধর পরিবর্তে চিকেন সেদ্ধও দিতে পারো, একটু গাজর গ্রেট করেও দিতে পারো, বা একটু লেটুস পাতাও। আসলে পুরোটাই নির্ভর করছে টেস্টের ওপর, এক একজনের এক এক রকম পছন্দ। আসলে আমার কর্তা মশাই খেতে খুব ভালোবাসেন, তাই ওনাকে রোজ নতুন নতুন খাবার করে দিতে হয়। আমিও তাই একটু উপকরণগুলো এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি। এই দেখো, গল্প করতে করতে আমার টোস্ট কিন্তু একদম কমপ্লিট। এবার গরম গরম পরিবেশন করে দাও টেস্টি হেলদি স্যান্ডউইচ।